গান গায় বাইরা লইয়া দোয়া করে স্বামীর লেগে গায় কি মানুষ স্বামীর ভালোবাসে আর দোয়া দেহাই ইয়া গান গায় বাইরা লইয়া গানে যায় বাইরা লইয়া আবার দেশবাসীরা বুঝা যায় আমি নীলের অনেক ভালোবাসি নীল আল্লাহর জালালিয়াতের কসম করে বলছি আমার সামনে আমার আজরাইল আসবে না আমার জান আমার গাউসে বাগদাদ কবুল করবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নীলয়কে নিয়ে তার স্ত্রী ব্যবসা করছেন এমনটাই অভিযোগ করলেন নীলয়ের মা বন্ধুরা নীলয়ের মা কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে নতুন এক পাগলের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে সুযোগ করে দিবেন চলুন বন্ধুরা আমরা সর্বপ্রথম দেখে সেই নীলয়ের মা কি বলেছে গান গায় বাইরা লইয়া দোয়া করে স্বামীর লেগে গায় কি মানুষ স্বামীর ভালোবাসে আর দোয়া দেহাই ইয়া গান গায় বাইরা লইয়া গানে যায় বাইরা লইয়া আবার দেশবাসীরা বুঝা যায় আমি নীলের অনেক ভালোবাসি নীলের লেগে আমি গান গাইতেছি তো গান গায় কেমন স্বামীর ভালোবাসে না আল্লাহর কাছে নামাজ কালাম পড়ে দোয়া করে স্বামীর ভালোবাসে কোনটা তিনটা বিয়া হয়েছে এই পর্যন্ত আরো এমন তিনটা না ছয়টা বইলে ছয়টা স্বামী আরো পাইবো আমি তো আমার সন্তানের জীবনে ফিরার আর আসানের জীবনে ফিরে পাবো না বাইরে লইয়া গান গাইয়া শুটিং মডেলিং কইরা বারো বারো পিছে পিছে ঘুরিয়া গান গাইয়া বাইরে লইয়া এইসবের টিহার পয়সা আইনা স্বামী লেগে দিয়া দোয়া কইরা আর ইতি মেসি দেখা হয় কোন দরকার আছে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি বর্তমানে চলে আসলাম আতিফ আহমেদ নিলয়ের বাড়িতে তো আপনারা জানেন নিলয়ে দীর্ঘ 5-7 মাস আগে মারা গেছে এখন বর্তমানে নিলয়ের ফ্যামিলির কি অবস্থা আমি আবার জানাতে চলে আসলাম তো বর্তমানে নরসিংহ আবার গান টান গাইতেছে এখন এই ব্যাপারে কি নিলয়ের আম্মা কিছু জানে নাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আন্টি কেমন আছেন আছি বাবা ভালো রাখছে আন্টি আপনাদের তো অবস্থা দেখতেছি খুবই খারাপ নিলে মরার পর থেকে আসলে আপনাদের শারীরিকভাবে আপনারা খুবই মানে ইয়াতে আছেন তো নসীন তো মোটামুটি আবার ভালো একটু ইয়াতে আছে গান টান গাইতে আছে এবং সে আরো ভাইরাল দিন ভাইরাল হতেছে আপনারা এই বিষয়ে কিছু জানেন আমরা এই বিষয়ে জানি বলতে মাঝে মধ্যে দেখি গান টান গায় আপনারা কি গান তা দেখতেছেন এমনি দেখি না ওইদিন দেখছিলাম টিভি সারছে পরে এটা তো খারাপই করতেছে ওই যে গান গাইতেছে আমার পোলা লেগে নামাজ কালাম পড়ে দোয়া করবো ওর যদি স্বামী এতই ভালোবাসে নামাজ পড়ে স্বামী লেগে দোয়া করবো আল্লাহর কাছে স্বামী লেগে দোয়া কামনা করবো যে আল্লাহ ব্যস্ত নসিব করে হ্যাঁ না করে হ্যাঁ গান গা বাইরে লো স্বামী লেগে ভালোবাসা দরদ দেহা গান গাইয়া গান গায় কি মানুষ স্বামীরে ভালোবাসে আর দরদ দেহাই ইয়া গান গাইয়া বাইরে লইয়া তো আর কি কমু বাবা কিছু বলার নাই মানে আপনি বলতেছেন যে সেই নামাজ পড়েন স্বামীর জন্য দোয়া করবে এখন সে গান গায়ে দোয়া করতেছে গান গায়ে দোয়া করে গান গায়ে বাইরে লইয়া দোয়া করে স্বামীর লেগে তো আমরা তো এতদিন শুনি সে পাগল হয়ে গেছে সে মানে অবস্থা খারাপ ছিল আর সে এখন একবার এক একটা বেশ ধরে একবার পাগল হইতে আছে একবার অসুস্থ হয়ে পড়তেছে একবার হাসপাতালে মানে দম যাইতে আছে একবার হাড়ি পিক খায়া মরে যাইতে আছে এক একবার এক একটা রং ধরতেছে ওই ধরে ধরে তো মানুষের বোঝা যে ওই মানে নীলের অনেক প্রচুর পরিমাণ ভালোবাসে নীলের লেগে ওই মানে দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতেছে গা এরম ধরনের একটা কাহিনী একবার করতেছে কইরা করে এখন আবার গানে যাইয়া বাইরে লইয়া আবার দেশবাসীরা বোঝা যায় আমি নীলের অনেক ভালোবাসি নীলের লেগে আমি গান গাইতেছি তো গান গায় কেমন স্বামীরে ভালোবাসে না আল্লাহর কাছে নামাজ কালাম পড়ে দোয়া করে স্বামীরে ভালোবাসে কোনটা আপনি তো বলতেছেন যে সে মানে পাগল হয়ে আছে এমন কিবা সে উপনগণ যে সে পাগল আসলে অনেক মানুষের কমেন্ট করতেছে যে আপনি নাকি অভিনয় করতেছেন নসীন নাকি অভিনয় করতেছে না আমি তো মা তো অভিনয় করে মা তো মাই মা অভিনয়ের কি আছে আর ইয়ার কিছু একটা সন্তানের দুনিয়া থেকে বিদায় গেলে এটা মা মনে জানে আর আল্লাহ জানে যে একটা সন্তানের লেগে মার মনে কেমন করে আর বউ তো স্বামী তিনটা বিয়া হয়েছে এই পর্যন্ত আরো এমন তিনটা ছয়টা বইলে ছয়টা স্বামী আরো পাইবো আমি তো আমার সন্তানের জীবনে ফিরার আর আসানের জীবনে ফিরা পাবো না আমার সন্তান তো জীবনে লেগে গেছে আমি সন্তান আর আছি শেষ ওই তো এখন বিয়া বিয়া বইছে আবার বিয়া বইতে পারবো অখন গানে গেছে গান গিয়ে আবার দু চারটা বিয়া বইলো দু চারটা স্বামী যে কোনো মুহূর্তে ওর পিছনে খারা আছে নসীন তো এখন মনে করেন যে ভালো গান গাইতেছে হয়তো গান আরো গাবে সে আর নসীন তো নীলাকে নাকি খুব ভালোবাসে নসীন তো নীলের জন্য এখন গান ভালোবাসলে কি স্বামীর লেগে গান গায় না স্বামীর লেগে দোয়া কামনা করে কোনটা না সে ঠিক আছে আন্টি আসলে সে বলতেছে সে গান গাইয়া যে টাকা ইনকাম করবে সেই টাকাগুলো নাকি গরিব দুঃখী মানুষের দিবে নিজে বুক করার জন্য বাবা এডি এডি মানুষের বোঝাইতেছে আমি নিজের অনেক ভালোবাসি নীলের
নাম বিক্রি করিয়া ওই দুনিয়াতে এই কাহিনী মানে করতেছে দর্শকের বলত বোঝায় যে নীলয় অনেক ভালোবাসে মনে করে নীলয়ের কথা দিয়ে যদি ওই একটা গান বাইট করে বা নীলয়ের কথা ইয়া করে তাহলে মানুষ এটা বেশি বেশি দেখে ওরা সাপোর্ট করে বেশি এ কারণে নীলয়ের বিক্রি করে করে ওই দর্শকের মন জয় করে করিয়া করে তো এই কাহিনী করতেছে অর্ষা লাখি যে যে নাচিনছে ওরে মার ফেড়ে হনু রয়েছে বুঝছেন ওই আমার পোলা সংসার 60 বছর করছে আমি ছাড়া ওরে আর আমার সন্তানে ওরে চিনছে আর আশপাশে যারা দেখছে ওরা ওরে চিনছে কিন্তু দূর দূরান্তের মানুষ ওরে দেখে নাই ওর কাহিনী দেখে নাই শুনেও নাই ও যে কেমন ধরনের মেয়ে নশির বলতেছে সে বিয়ের পর থেকে নীলর জন্য অনেক কষ্ট করছে তার এই এত বড় হওয়ার বন্ধুরা এই নীলার স্ত্রীকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন বন্ধুরা এবার আমরা দেখে শিশি পাগলের ভিডিওটি আল্লাহর জালালিয়াতের কসম করে বলছি আমার সামনে আমার আজরাইল আসবে না আমার জান আমার গাউসে বাগদাদ কবুল করবে সুবহানাল্লাহ খোদার কসম করে বলছি যারা সুন্নিয়াতের নাম দিয়ে তরিকতের নাম দিয়ে নাসানাসি করে দপদপি করে চুক্তি করে তাদের জন্মের মধ্যে ত্রুটি আছে আমি দুনিয়ার জমিনে এসেছি বৃহস্পতিবার দিন সোবে সাদেকের সময় আলহামদুলিল্লাহ এখন আমার এই জন্মদিনটা 15ই ডিসেম্বর করার পেছনে কী কারণ সেটাও মৌলানা যুক্তিবাদী সাহেব কিছুক্ষণ আগে বলেছেন বা আমার দরদি বাংলাদেশের তরিকত জগতের অন্যতম মধ্যমণি সুফি সাধক সত্যের ধিসারী মুক্ত মনে বিশ্বাসী আলহামদুলিল্লাহ বলেন তোমরা কি বিরক্ত আল্লাহর আজাব গজব না রহমত এখানে আওয়াজে তো কয় পেছনে তার আজাবে গজবে আছে রহমত না বরকত মুক্ত মননে বিশ্বাসী কৃষি বিশ্বাসী মুক্ত মননের সে বিশ্বাসী সুফিবাদে বিশ্বাসী আমি গত কিছুদিন আগেও বলেছি এর আগেও বলেছি এখনো বলছি জেনা করা হালাল না হারাম আওয়াজ নাই পেছনে তারা বলো জেনা করা হারাম না হালাল মদ পান করা ঠিক যারা চুক্তি করে ওয়াজ করে তাদের সাথে উঠা বসাও হারাম তাদের ওয়াজ শোনাও হারাম আর এই নাচানাচি দপাদপি করা আর এক কথা আমি আপনাকে স্পষ্টভাবে বলে দিচ্ছি সেটা অতীতেও বলছি বর্তমানে বলছি দেয়ার প্রেজেন্ট বলছি যতক্ষণ আমি আছি আল্লাহর জালালিয়াতের কসম করে বলছি আমার সামনে আমার আজরাইল আসবে না আমার জান আমার গাউসে বাগদাদ কবুল করবে সুবহানাল্লাহ খোদার কসম করে বলছি যারা সুন্নিয়াতের নাম দিয়ে তরিকতের নাম দিয়ে নাসানাসি করে দপদপি করে চুক্তি করে তাদের জন্মের মধ্যে ত্রুটি আছে কারণ কোরআন বিক্রি করা আল্লাহকে বিক্রি করা হাদিস বিক্রি করা কারণ আল্লাহ রসুল তাইফের ময়দানে ইসলাম প্রচার করেছেন সেই ইসলাম হচ্ছে মদিনাওয়ালার ইসলাম সেই ইসলাম হচ্ছে হুসাইনি ইসলাম কর্ণা ঠিক কিনা সেই হুসাইনি ইসলাম খাজা মঈনুদ্দিন চিশতি উনি বলেছেন শাহস্তসাইন বাদশাহস্তসাইন দীন আস্তসাইন দীনে ফানা আস্তসাইন বন্ধুরা এই পাগলকে কোথায় রাখা উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন স্ক্রিপ্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করুন আসসালামু আলাইকুম